মাসলা বন্ধ বন্ধ দিছ আমি বলছি যে এই গরিব ফিডার আছে দারুর বাড়ি গায়ে ফিডার গেছে গা আমার আমার ইয়া গুট বাদ করে যেতেছে গা টেঙা মাছ দিয়ে সিমা দিয়ে রান্না করবো ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করবো চাপা সুটকি রান্না করবো ওই যে বেগুন মূলা কাঁচা টমেটো দিয়ে সিমলি তারপর হচ্ছে ডাল রান্না করবো আজকে লবণ মনে দিয়ে রাখছিলাম আগে কোনো কারণে এখন বাজে সকাল 8টা আমি হচ্ছে সকালে রান্না করব দুপুরে রান্না করব চাপা শুটকি আনাস মা তরকারি ফুলকপি দিয়ে মাছ টেঙ্গা মাছ মূলা খাবেন কে মূলা সিম আলু মাছ সব কষছে আমি এখন জল দিব আমি সব সময় রান্নায় তরকারি ঝুলে গরম পানি ব্যবহার করি তরকারির স্বাদ বাড়ার জন্য আমার ডাল তরকারি হয়ে গেছে খা কইছে এই ফুলকপি তরকারিটা স্যার ফুলকপি দিয়ে মাছ রান্না শেষ অফিসের জন্য এখন রান্না করুন চাপা সত্যি আর লাউ শাক চাপা চাপা কাঁচামরিচ রসুন একসাথে ঝটকা রাখছি চাপার তরকারি রান্না
আসবে, আসলে আসতে বলো, আসলে বলো আসতে। তরকারিতে হলুদ ব্যবহার করি না, তেলও ব্যবহার করি না, তেল কখনো কখনো তেল দিয়ে রান্না করি, কি ধনিয়ার পরিমাণ বলতে হলুদ 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 ব্যবহার করি না, বলতে ভুল বলছি, হলুদ আর মরিচ গুঁড়া। তখন আপনার চেনে তেল দিতে পারেন, আমি আজকে তেল ছাড়া জানা করবো, যেহেতু সরিষা তেল তাই জানা করতে পারি বলে আছে। আমরা মিক্সড করবো, রান্না করতেছি কাঁচা টমেটো দিয়ে, আর এই বেগুন আলু দিয়ে, মূলা সিম দিয়ে, চেপা করছি। আমি তো এটাই বলতেছি, 9টার সময় মাইক মারছে, এখন 10:03 বাজে, কারেন্ট যাওয়ার মাইক থাকবো। কারেন্ট চলে গেছে, তাই সব অন্ধকার আছে, কারেন্ট থাকবে না। রাতে মনে দিছিল, মনে নাই, এই চাপাই কুসুম কাঁচা মরিচ দিয়ে দিলাম। লাউ শাক, এই যে আলু ভাজি, এই যে ডাল, এই যে ফুলকপি, ভাত, রুটি, সকাল থেকে 10টা বাজে এত কিছু করছি, তারপর আমি কাজ করি না, আমি যদি কাজ করি না কাজ করে রাত্রি উদ্ধার হয়ে গেল। তাও সাথে আলু সিম দিয়েছি, শীত করি আমি এটা মিক্স করি। এখন হচ্ছে লাউ শাক, লড়াই শাক যাই বলেন বানা দিব। ভালো
কারেন্টের জন্য অন্ধকার, কারেন্ট নাই একটু সারাদিন থাকবে না পাঁচটা পর্যন্ত, মেয়েরা থাকবে না জানা এটা তখন পরপর তারা মধ্যে মধ্যে চালায়, তাদের ব্যবসার দেখলে মনে হয় আমরা তারা একটাই আমার এখন আমি এই যে আমার লড়াই সাগের মধ্যে দিয়ে আমার আমি সকাল থেকে আমাদের সাথে আমি নাকি কোনো কাজ করি না।